রাজধানীর মিরপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা পচা গন্ধ পেয়ে 999-এ ফোন করলে মিরপুরের 12 নম্বর সেকশনের 14 নম্বর সড়কের একটি বাসা থেকে জহুরুল ইসলাম হিরু নামের ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আলাদা ফ্ল্যাটে বসবাস করছিলেন ওই শিক্ষার্থী, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ছিল দূরত্ব। বেশ কয়েকবার কানাডা যাওয়ার ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। পুলিশের ধারণা, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাদকাসক্ত ছিল মনে হয়, রিহাবে ছিল, সুসাইড করছে আর কি কারণে তদন্ত ছাড়া তার বলা যাবে না, মূল ঘটনা কি।